হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনারা টিউন করছেন টেকনোলজি নেট পিডি এক্সপ্রেস চ্যানেল আমি প্রান্ত আছি আপনার সাথে তো বন্ধুরা আজকে ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনারা একটি নাম্বার অ্যাড করবেন সেটার জন্য আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা লাইটে ফেসবুক ইউজ করলে যে কোনো একটা ইউজ করলেই হবে তো আমরা সরাসরি ফেসবুক সেটিংসে চলে যাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তো আমরা ফেসবুক সেটিংসে আসার আসার পর এখানে দেখছেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান একটা অপশন আছে সেই অপশানের মধ্যে আপনারা চলে যাবেন তো সেই অপশানটিতে যাওয়ার পর এখানে দেখুন আপনারা তিন নাম্বারে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরও তিন নাম্বারে আছে যে ফোন নাম্বার একটা অপশান আছে ফোন নাম্বার তো ফোন নাম্বার অপশনের টিক ডান দিকে দেখুন এখানে একটা ইডিট নামে একটা অপশান আছে তো ওই অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিলে এখানে দেখবেন আপনারা যে এড নাম্বার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টিকমার্ক বা বৃত্তের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাড নাম্বার দেখবেন ওই অপশন একটা ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করে দেবার পর এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা আপনি যেটা অ্যাড করতে চাইছেন সেই নাম্বারটা এখানে চাইবে তো সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা আপনারা আপনার ফেসবুকে অ্যাড করতে চান তো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার ফেসবুকের ভেরিফাই কোডটি চাইবে যেটা আপ এই কোডটি আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারের মধ্যে এই কোডটি যাবে তো ফোন নাম্বারে এই কোডটি যাওয়ার পর ওই কোডটি এনে এখানে বসিয়ে কনফার্ম করে দিলেই হয়ে যাবে তো আমরা কোডের জন্য এখন অপেক্ষা করতে হবে কোড আসছে না তো একটু অপেক্ষা করি যদি কোড না আসে তাহলে আপনারা এখানে রিসেন্ট কোড এগেইন এই অপশানে ক্লিক করলে পারবেন ক্লিক করলে যদি কোড আসতে কোনো অসুবিধা হয় তাহলে কোডটা তারা আবার সেন্ড করবে তো দেখুন আমার কোডটা কিন্তু সাথে 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 চলে আসছে তো এখন আমরা এই যে কোড আসছে সেই কোডটা আমি এখন এখানে আমি কনফার্মে কনফার্ম করে দেবো কোডটা বসিয়ে তো আমি কোডটা বসে কনফার্ম করে দেবো ঠিক আগের মতো আমি ওই সেটিংসে চলে গেলাম সেটিংসে গিয়ে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে যেখানে নাম্বারটা দিয়েছিলাম ঠিক সেভাবে আগের মতোই আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে কনফার্ম কোডটা আমার ফোনে এসেছিল সে কোডটা আমি এখন এখানে বসিয়ে দেবো তো সে কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কুটটা যাতে ভুল না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাই আমি বারবার ভালোভাবে দেখেই আমি কুটটা এখানে বসাচ্ছি তো তারা আবারও আমাকে একটা কোর্ড সেন্ড করেছে তো যাই হোক আমার আর প্রয়োজন নেই তো আমার কিন্তু নাম্বার এড করা হয়ে গেছে এখানে দেখুন যে কনফার্ম নাম্বার মানে তারা বলছে যে নাম্বারটা এড হয়ে গেছে এটা কনফার্ম হয়ে গেছে তো আমাদের নাম্বার অ্যাডের কাজ কিন্তু শেষ এই একেবারে সহজেই খুব সহজেই কিন্তু আপনারা বড় জুড়ে দুই থেকে তিন মিনিটের ভিতরে ভিতরেই আপনি আপনার ফেসবুকের মধ্যে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আসলে উৎসাহ পাই নতুন ইউটিউবার হয়তো বা ভুল টুটি হতেই পারে তো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আমি যে নাম্বারটা অ্যাড করেছি সে নাম্বারটা অ্যাড হলো কি না আমরা এখন দেখবো ঠিক আমরা আগের জায়গায় চলে এসেছি যেখানে আমার আগে কিন্তু এই জায়গায় কোনো কিছুই ছিল না নাম্বার ছিল না আগে একটা নাম্বার ছিল কিন্তু এর এখানে এরকম কিন্তু শো করে নাম্বারটা কিন্তু এখানে এখানে শো করছে নাম্বারটা দেখতেই পারছেন আপনারা দেখতেই পারছেন আপনারা তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে